ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جي أَبْنَرْ তাওবার সালাদ কি পড়তে পারে হ্যাঁ আসর থেকে মাগরিবের মাঝে এক্ষেত্রে কথা হলো আসর থেকে মাগরীব পর্যন্ত সালাদ পড়া এটা মূল হচ্ছে মাকরু কারণ আল্লাহ রসুন সাল্লাহ আসলাম আসরের পর থেকে আর কোনো সালাদ পড়তেন না মাগরীব পর্যন্ত তবে কেউ কেউ দুই রেখাত পড়ার কথা বলেছেন কিন্তু তবে জুমুর উলামে কালাম বেশিরভাগ উলামা এটা না বলছে তাহলে আসর থেকে নিয়ে বাগরিব পর্যন্ত কোনো সলাৎ পড়তে নাই হ্যাঁ যেসব সলাতের সব রয়েছে কারণ ওগুলো পড়া যায় বলে তত্ত্ববিদমে একরামদের মতাম্মীর শেখ ইবন রহমদুল্লাহ আলী বা ইবন বাজ রহমদুল্লাহ আলী এরকম আহ

শেষ পর্যন্ত যদি কোনো বান্দা কোনো রকমের গুণায় করে তারপরে ভালো করে উজু করে করেপূর্ণরূপে উজু করে আর দূরে কাজ পরে আর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে মাফ করে দেবে তো এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো কোনো আলম এরকম বলেছেন যে যদি মানুষ সময় গা তার থেকে হয় আর সে এরকম উজু করে দোয়া করতে চায় তাহলে করতে পারবে এটাও এটা একটা সব অবশ্য কোনো আলিম এই হাদিসের ক্ষেত্রে কথা বলেছেন এই জন্য পূর্বে আমি বেশি কিছু বলেছিলাম কিন্তু পরে আমার কাছে বেশি স্পষ্ট হলো শেখ বাজ রহমতুল্লাহ আলী এ হাদিসকে হাসান বলেছেন আলবানী সহি বলেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ এরকম মানে হাদিসকে গ্রহণযোগ্য বলেছেন হাসান বা শহী বলেছেন তো আলহামদুলিল্লাহ বেশি স্পষ্ট হাদিসটি সাবিত সুন আবুদৌর রয়াত আছে হাদিস যদি আপনি আপনার থেকে আমার থেকে কোনো গুণা হয় যে কোনো সময় আর বুঝু করি তারপরে দুই সালাত সালাদ পরি কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করবে তাহলে এই যে এখানে কারণ সম্পর্কিত তাহলে এর দ্বারা যায় যদি কোনো কারণ মানে তবার সালাদ বা এই যে দুই রকা সালাদ পড়ার কারণ থাকে তাহলে এই সময় সলাদ পড়তে পারে অন্যদিকে মানুষ যদি সলাদ মানে উজু করে উদু উজু করার পর তো সে তো দুই টেকা সলাদ পড়তে পারে তাহি তুজু তাই যদি যদি সে উজু করে উজু করার পর দুই রেখা শূন্য তাহি তু আল উজুর নিয়েছে পড়ে নেয় আর আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ইনশাল্লাহ এর মধ্যে সামিল হবে সর্বোপরি এই যে সলাদটা আসর এবং মাগরিবের মাঝে পড়া যাবে ইনশা আল্লাহ তবে কথা হলো নিয়ে তো অবশ্যই খারিজ করতে হবে মন থেকে করতে হবে আর যেসব শর্তাবলী রয়েছে ওগুলো যেন পাওয়া যায় পাওয়া যায় এক নম্বর আল্লাহ সন্তুষ্টি লাগবে যেন আর এটা গুণা ছেড়ে দেয়া এই সময় যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলবে আর করবো না আর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এটা আর করবো না আল্লাহর কাছে লজ্জিত হওয়া যে পাপ কাজ করেছে কীরকম হ্যাঁ আল্লাহর সামনে আমি কীরকম আল্লাহর আল্লাহর বন্ধা হয়ে এটা কাজটা করলাম আল্লাহর কাছে লজ্জিত হবেন অর্থাৎ তাওবার যেসব শর্তাবলী আছে ওগুলো যেন আমার মধ্যে পাওয়া যায় তাহলে তো আবার নিয়ত খালিস খারিস গুণা ছেড়ে দেয়া দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া আর এটা করবো না আর আল্লাহর কাছে লজ্জিত হওয়া আর আরেকটা হলো তবার শর্তাবলী যেগুলো রয়েছে তবা কবলের দুটি শর্ত রয়েছে এর সময় সময়সীমার সাথে সম্পর্কিত এই সময় সময়ের ভিতরে যেন তবা হয় মৌ আসার আগে যেন তবা হয় মৌত আসার পরে তবা করলেন এই তবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর আরেকটা হচ্ছে এটা আম এটা সকলের জন্য এটা কি একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তৌবা দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন সকলকে সব রকমের পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন খাতা হয়ে গেলে সাথে সাথে যেন আল্লাহর দিকে রুজু করতে পারি সেই তৌফিক দেন সত্যিকারের তবা মাধ্যমে যেন আল্লাহর দিকে আমরা সকলে রুজু করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন ওসল আল্লাহ ওসল্লি মোহাম্মদ ওয়ালা ওসাহবিহি আজমাই